ওগো, এক গিলাস পানি দাও গো। মাটি কেসে ভাবছি কেন, ঢেলি খাও না। ঢেলি খাবো কেন, তুই দেখতে আমার ঠিক আসতে করে আসছি, তুই ঢেলি দে না। আমি পারবো না। তুই পারবি নি, তোর বাপ পারবে। লাই পানি। এই বাপ তিলি কথা বলবো না, তোমার না পছন্দ হলে আমাকে বাদ দাও। তোকে আমি কবে তালাক দিতে রে, ভাত আর লোক নাই। এই টাকা দে, বাজার করলাসি। তোমার দ্বারা কিচ্ছু হবে না, ভাতে বিষ দিবে দিতে পারো না। ও মরি গেলে, আমি তো আছি, তুমি ভয় কাচ্ছো কেনে? খাসিকে ভাতে বিষ দিছেন নু, পরে দেশে বিষ না কল আর ভিটামিন। ও নো, পাই খেয়ে খাসি আবার মোটা হয়েছে। তুমি তো মাঠের লিগি মেরে ফেলতে পারলে না। আমি মেরে ফেলতে পারতুক, শালা কামড়ে দেয় যে তাহলে তো ভয় লাগে বিষ হবে বলি। তুমি চিন্তা করো না, থামো আমি খাসিকে মারবই। আব্বা গো, মা গো, শফিক অ্যাক্সিডেন্ট করেছে। আমার শফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ গো। ও আল্লাহ আমার ছেলে কে, ও আল্লাহ আমার ছেলে কে, ও আল্লাহ আমার ছেলে কে। হ্যালো, খুশির খবর, শালা বলে মরে গেছে। না গো, খাসি এখনো মরেনি, খাসিকে কলকাতায় লিয়ে গেছে। তুমি পরে কইরো ফোন, সবাই কাজে, আমি একটু কেজি লিগি। হ্যাঁ বলো, কি শফিক মরে গেছে? আল্লাহ যাই করে ভালো লেগে করে, তুমি ভালো ভাবে তাই একো। শফিক, তুই এতই বীর পুরুষ হলি রে, শেষ পর্যন্ত তুই গাড়ির তেলে পড়ি মারলি। এখানে বেশি লেট করো না, তাড়াতাড়ি মাটি দেওয়ার ব্যবস্থা করো। আল্লাহ, আমি মরে গেছি, কি করছে রে? আর তো সহ্য করা গেল না রে। এই শালা ইয়াসিন, আমাকে তাড়াতাড়ি মাটি দেওয়ার বসে লাইন করবা? শালা ইয়াসিন, তোকে ধরার লাগি আমি এই মরার অভিনয় করেছি। শালা তোর লাগি সারাদিন আমার বসে ঝামেলা হয়, আর কি তোকে আমি সেরে ফেলবো। তোমার আগে পাদুম মাথুর বসে লাইন করবো না, সেদিন আইছে।